মঞ্চে উপস্থিত আমাদের এডিশন এসপি লালবাগ, উপস্থিত এসপিপিও লালবাগ, উপস্থিত সিআই, উপস্থিত আমাদের ওসি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাড়ুবাবু অধ্যাপক, উপস্থিত এই থানার পুজো কমিটির সকল মেম্বার আর যারা এখানে পুজো কমিটির মহরম কমিটি যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার নমস্কার। আপনাদের জিয়াগঞ্জ থানা, আজিমগঞ্জ এত সুন্দর টাউন, এত ভালো জায়গা আমি কিন্তু জীবনে দেখিনি। আর প্রথমবার যখন এসেছিলাম আমার সত্যি খুব ভালো লেগেছিল, একদম একটা শান্ত জায়গা, খুব ভালো অ্যাটমসফিয়ার। আর দুটো টাউন মাঝে একটা নদী আছে, এইরকম টাউন পাওয়া যায় না। আমরা যেখানে বসে আছি পিছনে নদী একটা, পিছন থেকে নদী আছে, এইরকম জায়গা, এরকম সুন্দর পরিবেশ সত্যি পাওয়া যায় না। আর কোনো ঝুট ঝামেলা নেই, কোনো মারপিটাই নেই, কিছু নেই, কিছু শোনাই যায় না এখান থেকে, এমন একটা জায়গা। আমি 3 বছর আমার বেশি হয়ে গেছে এই জেলাতে, অনেকদিন আগে একবার এসেছিলাম একটা প্রোগ্রাম করতে, তারপরে অনেকদিন আসা হয়নি, তারপরে এসেছিলাম একবার আপনাদের, আমাদের সবারই প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং তার সাথে একবার আমার থানাতে দেখা হয়েছিল পুজোর সময়, তারপরে কিন্তু আসেনি। কিন্তু দরকার হলো না, প্রয়োজনই হলো না, এখানে কিছু হয় না, এমনকি আস্থা হয়। কিন্তু গত মাস, আপনারা জানেন তো, গত মাস আমি এই থানাতে 10টার থেকে বেশিবার এসেছি, মোর দেন 10 টাইমস ইন এ মান্থ। কেন এসেছি আপনারা নিশ্চয়ই জানেন, কী জন্য এসেছি সেটাও জানেন। এটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট আপনাদের জিয়াগঞ্জতে হলো, সেটা শুধু জিয়াগঞ্জে নেই, আমাদের স্টেট ইভেন বাইরে বি ওটা খুব বেশি ওটা নিয়ে মিডিয়া নিউজ হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু এটা একটা ইনসিডেন্ট, একটা ঘটনা, একটা ক্রাইম, সেটা যতটা আপনারা জানতে চাইছিলেন কি ঘটনাটা কি, তার থেকে বেশি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল কি এটা ঘটনাটা কি করে হলো, কারার পিছনে আছে, ওদেরকে অ্যারেস্ট করা, সব কিছু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আপনাদেরকে আমার ধন্যবাদ আর অভিনন্দন এই জন্য কি আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, সম্পূর্ণ সহযোগিতা আমরা যে আপনাদের কাছ থেকে পেয়েছি তার জন্য আপনাদেরকে আমার মানে বাই হার্ট অভিনন্দন। কারণ এর পিছনে কিছু লোক বদমাইশি করার চেষ্টা করেছে, আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে থাকেন, সবাই সোশ্যাল মিডিয়া ফলো করেন, আপনারা দেখেছেন কীভাবে এটাকে কীভাবে একটা অপ্রচার কুপ্রচার করার চেষ্টা করা হয়েছে, এটা এই ঘটনাকে কেন্দ্র করে কীভাবে জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে, এটাকে কেন্দ্র করে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, এটাকে কমনলাইজ করার চেষ্টা করা হয়েছে, নানা ধরনের জিনিসটা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, পেশেন্স দেখিয়েছেন, কিছু লোক মোমবাতি মিছিল করেছে সেটা করতেই পারে, পিসফুলি লোক প্রোটেস্ট করতে পারে, ডেমোনস্ট্রেশন করতেই পারে, থানাতে লোক দেখা করতে এসছে সেটা ঠিক আছে, জাস্টিফাইড আছে, ওরা চাইছে কি তদন্ত হোক, ইনভেস্টিগেশন ও লোক ধরা পড়ে, সব কিছু ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার হয়েছে আর তার জন্য এলাকায় ডিস্টারবেন্স করার চেষ্টা করেছে সেটা কিন্তু আপনারা হতে দেননি। আপনারা আমাদের এলাকাকে সম্পূর্ণভাবে শান্তিভাবে রেখেছেন, সহযোগিতা করেছেন, ওয়েট করেছেন কি হ্যাঁ পুলিশ কাজ করছে, আর পুলিশ নিশ্চয়ই এর মধ্যে যা দোষী আছে ওকে অ্যারেস্ট করবে। আর আপনার ধৈর্যের জন্য আমরা 6th ডে ইনসিডেন্টের 6th ডে আমরা যে লোকটা আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, রিমান্ড নিয়েছি, আর যা যা ইনভেস্টিগেশন মধ্যে করা আছে সেটা আমরা সব কিছু করেছি। তো এই যে লাস্ট 1 মাস মধ্যে এতবার আসা হয়েছে আপনার এই জিয়াগঞ্জে, তো আরও ভালো করে দেখেছি জায়গাটাকে, হেঁটে হেঁটে দেখেছি, ইভেন অনেক গলি থেকে আর আপনার নদী থেকে সব জায়গা ঘুরে দেখেছি, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, আর আপনারা সত্যি এটা সুন্দর জায়গা থাকেন। তো আমার এটা নিয়ে খুব
জেলেসি হচ্ছে আপনারা এত ভালো জায়গায় থাকছেন। যাই হোক, আপনাদের পুজো, আপনাদের মহরম, আপনারা সবাই খুব ভালো করে আপনারা কমপ্লিট করেছেন, কোনো ঝুট ঝামেলা কিছু হয়নি, কালী পূজা খুব ভালোভাবে চলছে। আপনাদের একটাই কমপ্লেন কিন্তু আসছে আপনাদের এই এলাকাতে, আপনারা ডিজে খুব বেশি বাজাচ্ছেন, ডিজে একটু কম বাজাবে, ডিজে নিয়ে খুব কমপ্লেন। মানে জেলা থেকে কোনো দিন আমাদের কমপ্লেন আসেনি, কিন্তু জিয়াগঞ্জ থেকে ডিজেকে নিয়ে সমস্যা হয়েছে। কিন্তু আমি ওসি বলবো ওটা দেখতে হবে, ডিজের বাজানোর একটা লিমিট থাকে, টাইমলি থাকে, দশটার পরে বাজানো যায় না, আর সাউন্ডের একটা লিমিট থাকে, এক্সেসিভ লিমিট থাকলে ডিজেগুলো কিন্তু সিজ করা হয়। তো ওসিকে এটা কাজ করতে হবে, যেখানে যেখানে বেশি কমপ্লেন এসছে ওখানে ব্যবস্থা নিতে হবে। তো আপনারা আশা করছি আগামী যে ফেস্টিভ্যালগুলো বাকি আছে, ছট নিশ্চয়ই এখানে ছট হয়, এখানে অনেক যারা আছে বাইরের লোক আছে, হিন্দিভাষী লোক আছে, এখানে নিশ্চয়ই এখানে ছট হবে। আর তারপরে জগদ্ধাত্রী পুজো ভি আমার মনে হচ্ছে কিছুটা এখানে থাকতে পারে, আছে জগদ্ধাত্রী পুজো, আছে নবী দিবস, আছে তারপরে আরও অনেক ফেস্টিভ্যাল আছে। তো আপনাদের সকলকে আমার আগাম শুভেচ্ছা, যা যা ফেস্টিভ্যাল বাকি আছে আশা করছি আপনারা ভালো করে পিসফুলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আর যদি ফিউচারে কোনো কিছু হয় তো যেভাবে এবার পাশে দাঁড়িয়েছেন ওভাবেই আশা করছি আপনারা পাশে থাকবেন। আর আমরা আমাদের তরফ থেকে মোর দেন 100% দেব, আমাদের তরফ থেকে একটু আমরা কামিয়ে রাখবো না, যে কিছু হবে আমরা আপনাদের পাশে থাকব। আপনারা সকলে ভালো থাকুন, আমার দেরি হয়েছে, আমাদের এটাই সমস্যা, কোনো জায়গায় টাইমলি আমরা পৌঁছাতে পারি না, কারণ এরকম এরকম অনেক জায়গা হয়ে হয়ে আসতে হয়, তো কোথায় কম টাইম হয়ে যায় কোথায় বেশি টাইম হয়ে যায়, এই জন্য পৌঁছাতে দেরি হয়ে যায়। ভালো থাকুন, থ্যাংক ইউ।